নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি চোখ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এই একটি ভিডিও দেখে আপনি বড় সিদ্ধান্ত নিচ্ছেন, আমি এই জন্য বলি ভিডিওর আলোচনাটা আপনারা শুনুন। একাধিক ভিডিও না শুনে আমি কি বলছি, কি বোঝানোর চেষ্টা করছি, এখানে কিন্তু আপনারা আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে কিন্তু রয়েছে। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ এই যে আমি মহাপ্রাপ্তির কথা বলছি কি না, এই মহাপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু রয়েছে। কারো একটু আগে রয়েছে, কারো একটু দেরিতে রয়েছে, কিন্তু রয়েছে। আপনার জন্মছকে যদি গ্রহের যে গোচর সেই অনুযায়ী যদি দেখা যায় যে আপনার এই সময় অর্থাৎ এই মাসে আপনার প্রাপ্তির যোগ রয়েছে কি না, সেটা থাকলে কখন রয়েছে, অর্থাৎ আপনি যদি মাস টু মাস যদি জানতে পারেন প্রতি মান্থে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না। অযথা অর্থ অপচয় করছে, টিকিট কাটছেন প্রচুর, মানে এক কথা আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন টিকিট কেটে আপনারা। আমি এই জন্য বলছি টিকিট কাটা বাদ দিন, আগে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। বড় সিদ্ধান্ত নেবেন না, একটি টাকাও কিন্তু অতি মূল্যবান, কারণ প্রত্যেকের কষ্ট অর্জিত টাকা এটা। আপনি ভাবছেন যে আপনার প্রাপ্তি ঘটবে, কিন্তু প্রতিদিন দেখছেন হচ্ছে না, আপনি হতাশ হয়ে পড়ছেন। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সেটা আগে জেনে নিন। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক দিশা দেখাতে কিন্তু পারবে। দেখুন, কে না চায় ধনী হতে, প্রত্যেকে কিন্তু মানে অনেক উঁচুতে কিন্তু যেতে চায়, প্রচুর অর্থ, গাড়ি বাড়ি, এটাই একমাত্র এই হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু ঘটাবে। এই হঠাৎ প্রাপ্তি আপনার যদি করাতে চান, সেই জন্য আগে আপনার জন্মছকে রাহু গ্রহটি কেমন আছে দেখে নিন। রাহু ডিগ্রি এবং নক্ষত্র এই দুটো এবং ভাব, এই তিনটি জিনিস দেখা দরকার, এবং পাশাপাশি আপনার শুক্র, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ কেমন রয়েছে, সাপোর্টিং গ্রহ, মুখ্য গ্রহ রাহু, সাপোর্টিং গ্রহ হচ্ছে এই তিনটি, এবং দশা, দশাটা আপনার পারমিট করছে কিনা। এক এক সময় থাকে না খুব ভালো যায়, টানা দু বছর তিন বছর ভালো যাচ্ছে, আর কারো টানা খারাপ চলেছে, ওই তো আমার মনে ভালো সময় আসবে না। না, আমি একটি কথা বলি, রাতের পরই কিন্তু দিন আসে, খারাপ ভালো দুটোকেই যদি আপনি মানি নিতে পারেন, দুটিকে মানি নিতে যদি পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে কষ্ট কিন্তু থাকবে না। অর্থ আসবে প্রত্যেকের জীবনে, কিন্তু অর্থ আসবে, এটা হচ্ছে আপনার জন্য গোল্ডেন টাইমটা কখন। একটা আজকে খুব গরিব মানুষ রয়েছে কিনা, তারও কিন্তু জীবনে গোল্ডেন টাইম এসেছিল, সে হয়তো বুঝতে পারেনি। এই এই বোঝানোর জিনিসটাই কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিবে আপনার ক্ষেত্রে সময়টা কখন, আপনার ফরচুনা নাম্বারটা কোনটা, এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে কিনা, রাহু রক্ষা কবচ আপনারা পড়ে থাকেন, অল্পের জন্য দু এক তিন নম্বরের জন্য বড় বড় ধরনের প্রাইস মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা
কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে চটজলদি প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। এবং এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, প্রাপ্তি মানেই তো ভাগ্য। এই ভাগ্য যদি আপনার ভালো থাকে না, আপনি কোটি কোটি টাকা কিন্তু মুখ দেখতে পারবেন। শুধু একটা টিকিট কেটে না, শুধু টিকিট কেটে কোটি কোটি টাকা হয় না, অনেক পরিশ্রম করে বুদ্ধির মাধ্যমে কাজ করেও কিন্তু কোটি কোটি টাকা অর্জন কিন্তু আপনি করতে পারবেন। এর জন্য দরকার হচ্ছে ডেস্টিনি। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশান এই ফর্মুলাটা আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনার এই প্রাপ্তির ঘটনা কিন্তু সম্ভব। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছে, বছর বছর পেরিয়ে গেছে, হচ্ছে না, আমি আবারও বলবো, বার্থ চার্ট রিফরমেশান আপনারা এই ফর্মুলা অ্যাপ্লাই করুন। অর্থাৎ যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এবং বার্থ চার্ট রিফরমেশান করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। পয়লা বৈশাখের জন্য রাহু রক্ষা কবজের উপর বিশেষ ছাড় রয়েছে। অর্থাৎ যারা রাহু রক্ষা কবজ নিতে চাইছেন, অবশ্যই এই পয়লা বৈশাখ পর্যন্ত রাহু রক্ষা কবজের উপর আকর্ষণীয় ছাড় এই সময় থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আজ থেকে এখন থেকে বুকিং নেওয়া শুরু হয়েছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই এই সময়টা আপনারা কাজে কিন্তু লাগান। আগামীকাল হর্ষণযোগ 10:30 থেকে 12:00 পর্যন্ত রাহুকাল রয়েছে। রাহুকালে ইনভেস্টমেন্ট করবেন না, শুভযাত্রা করবেন না। আমি আবারও বলছি, 5টি রাশির মধ্যে আপনার 3টি রাশি এক্সিলেন্ট পেতে চলেছে, 2টি রাশি মিডিয়াম পেতে চলেছে। 3টি রাশির নাম আমি বলে দিই, তারপরে 2টি রাশির নাম বলছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার ঠিক ধনু রাশি। ধনু রাশির আপনার টার্গেট নাম্বার 4, সময় সকাল 8:00 থেকে 10:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 6, আপনাদের শুভ সময় সকাল 9:00 থেকে 10:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আগামীকালে মহাপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 8, 6, সময় 12:00 থেকে 1:22 পর্যন্ত। এবার দুটি আমি এক্সিলেন্ট রাশির আমি কথা বলবো, যে দুটি রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আবারও বলছি, যারা রাহু রক্ষা কবজ নিতে চাইছেন, তারা এই সময় যোগাযোগ করুন, বিশেষ আকর্ষণীয় ছাড় এই সময় কিন্তু রয়েছে। দুটি রাশি, 5টি রাশির মধ্যে 3টি রাশির আমি কথা বললাম, যে দুটি রাশি আমি কথা বলবো, নাম্বার 1 যে রাশি, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার 6 এবং 1, সময় বৈকাল 4:00 থেকে 5:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 5, আপনার শুভ সময় দুপুর 12:14 থেকে 1:45 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। নমস্কার, ধন্যবাদ।